আচ্ছা, তোমার কিপটামি স্বভাবটা কি আর বদলাবে না? কয়টা টাকা বাঁচাতে গিয়ে এইসব পচা গলা বাজার কেউ কিনে আনে? গন্ধ শুকেই তো বমি চলে আসছে। রান্না করব কিভাবে এগুলো? বাবা, এ কেমন কিপটে জামাইয়ের হাতে তুলে দিয়ে গেলে তুমি! রোজকার ডায়লগ ডেলিভারি করে সুমি দাপাতে দাপাতে রান্নাঘরে চলে গেলে চওড়া একটা হাসি দিয়ে ফ্রেশ হতে ঢুকে পড়লাম আমি। এই একই কথা সেই বিয়ের পর থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমি, তাই এখন আর গায়ে মাখি না। আচ্ছা, আপনারাই বলুন তো, হিসাব করে চলা কি খারাপ কিছু? এ কথাটা তাকে কোনোভাবেই বোঝাতে পারি না আমি। মিত ব্যয় হয়ে চলি দেখে কথায় কথায় খোঁচা মেরে বলে আমি নাকি কিপটা। তাকে এত করে বোঝাই, প্রয়োজনের তুলনায় বেশি খেলে হয় বদহজম আর ব্যবহার করলে হয় অনিষ্ট, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না। রোজ সকাল হলেই তার প্রথম অভিযোগ বাজার করার নিয়ে। দেরি করে গেলে নাকি বাজারের ভালো ভালো জিনিসগুলো আর থাকে না। আমি তাকে বোঝাই, সবাই ভালো জিনিস কিনলে খারাপগুলোর কী হবে? তাদেরও তো ভোক্তার চাহিদা মেটাবার অধিকার আছে। কিন্তু কে শোনে আমার কথা, তাই এখন আর কথা কাটাকাটি করি না। রোজ সকাল হলেই বাজারের ব্যাগটা বগল দাবা করে বেরিয়ে এসে চায়ের দোকানের পাশে চুপচাপ বসে থাকি। এতে করে দুটো লাভ হয় আমার, এক বিদ্যুৎ খরচ ছাড়াই টিভি দেখা, দুই চা না খেয়েও সবার মুখে এলাকার খবর জেনে নেওয়া। কী গো বাপু, বাজার করবে না নাকি? সদাই বাদি তো ফুরিয়ে গেল। মুখ তুলে তাকালাম মানুষটার দিকে। মধ্যবয়সী একটা লোক, হাড় লিকলিকে চেহারা, পাকা গমের মতো গায়ের রং, মাথার উপরে গোটা বিশেক পাকা চুল, সেগুলোও ঝরে পড়ার উপক্রম। মৃদু হেসে বললাম, ফুরিয়ে গেলে আবার আসবে, আর না আসলে আগামীকাল কিনব। ভদ্রলোক কপাল কুচকে বলল, এমন কিপটা মানুষ বাপের জন্মেও দেখিনি আমি। তোমার বাপ তো মহানুভবতার প্রথম শ্রেণীর লোক ছিল, তার ছেলে এমন হাড় কিপটে হলো কিভাবে? মায়ের জন্ম তো দেখে নিলেন, আর বাবার প্রশ্ন ছেলেকে কেন করছেন বলুন তো? যার প্রশ্ন তার কাছে গিয়ে করলেই তো উত্তরটা পেয়ে যান। ভদ্রলোক মুখ বাঁকিয়ে বিড়বিড়িয়ে কিছু একটা বলে পাশ কাটিয়ে চলে গেলে আমিও উঠে দাঁড়ালাম। লোকজনের ভিড় কমছে, এবার যাওয়া যেতে পারে। বাজার করে এনে স্ত্রীর হাতে দিতেই রোজকার মতো রেডিও চালু করে দিল সে। টাকা তো তাকে গুনতে হয় না, দিন দিন জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, মাঝে মাঝে বাজারে গেলে মনে হয় সদাইপাতি কেনা বাদ দিয়ে হাত পা ছুড়ে কাঁদি। যা বলার বলুক, উপরওয়ালা দুটো কান দিয়েছে তো শোনার জন্য, তার সদ্ব্যবহার না করলে তার সৃষ্টির অবমাননা করা হবে নয় কি? সুমি একটু পর আবার এসে বলল, আগামীকালের কথা মনে আছে তো? আমি ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বললাম, সকালে উঠে আবার বাজার করতে যেতে হবে, তাই তো? তা আজ বলার কি আছে? আরে ধুর, বাজারের কথা বলছি না, আমার কাকা তো বোনের বিয়ে, কয়েকদিন আগে কাকা এসে নিমন্ত্রণ দিয়ে গেল, ভুলে গেছো? এগুলো তো ভুলে থাকতেই চাই, ভুলে থাকায় মঙ্গল, কিন্তু সেই কপাল কি আছে? বললাম, ও তুমি যেও, আমার কাজ আছে। বউ চোখ রাঙিয়ে বলল, দেখো একদম কিপটামি করবে না, নিজের বেলায় কিপটামি করো ভালো কথা, তাই বলে আমার বাবার বাড়ির কারো বেলায় করলে তোমার খবর আছে বলে দিলাম। জানি তো কোন খবরের কথা বলছে, ওই কয়েকদিনের জন্য রান্না অবরোধ করবে, তখন আবার হোটেলে দৌড়তে হবে, উফ সে আরেক খরচ। বললাম, আচ্ছা ঠিক আছে যাব, খুশি তো এবার? শুধু যাব বললেই হবে? বলছি খালি হাতে বিয়ে বাড়ি যাবে? কথাটা শুনে মাথায় বজ্রপাত হলো, মনে মনে খরচার হিসাবটা কষে নিলাম, উফ মানি ব্যাগের উপর বড় সড়ো ঝড় আসতে চলেছে। বিরস মুখে আমতা আমতা করে বললাম, তোমার তো কতগুলো শাড়ি আলমারিতে তুলে রেখেছো, একদিনের জন্য খুলে দেখোনি, বলছি ওর ভেতর থেকে একটা দিলে হয় না? গিন্নির তাকানোর ভঙ্গি দেখে আর প্রশ্ন করবার সাহস হলো না, এবার কিছু বললে নির্ঘাত চটে গিয়ে চটর পটর শুরু হয়ে যেতে পারে। মুখে তালা সেঁটে নেমন্তন্নতে যাওয়ার বন্দোবস্ত করলাম। বিয়ে বাড়ি মানেই খরচ, তারপর শ্যালিকার বিয়ে, হে ভগবান, মানিব্যাগে দুর্ভিক্ষ লাগবে। ভয় ভয়
শ্বশুর বাড়িতে রওনা দিলাম। বাড়ি ভর্তি অতিথি, রমরমা আয়োজন, কিন্তু আমার চোখ জোড়া অন্য কিছু খুঁজছে। হ্যাঁ পেয়েছি, খাবারের ডেস্টিনেশন। উফ, কাকা শ্বশুর একেবারে খাসা মানুষ দেখছি, গোটা ফাইভ স্টার হোটেল তুলে এনেছেন। কি নেই, পোলাও থেকে শুরু করে সাদা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, খাসির ঝাল রেজালা, টিকিয়া, স্যালাড, বোরহানি কোরমা, কাবাব, রেজালা, মিষ্টান্ন হিসাবে দই, পায়েস, ফিরনি, মিষ্টি, আবার ষোলো পদের মশলা দিয়ে পানের ব্যবস্থাও করেছেন দেখছি। কি নেই, নাম বলার আগে সবগুলো খাবার এক এক করে চেখে দেখতে হবে। গুনে গুনে 3000টা টাকা খরচা করে নেমন্তন্নতে এসেছি, ভদ্রতা দেখাতে গিয়ে খালি পেটে থাকবো নাকি? পয়সা উসুল করতে হবে না? সবার সাথে কুশলাদি সেরে খাবারের মেনুতে গিয়ে নজর দিলাম, কোনটা রেখে কোনটা খাবো। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম সবগুলোই একটু একটু করে খাবো। কোমল হৃদয়ের মানুষ আমি, কাউকে আবার কষ্ট দিতে একটুও ভালো লাগে না। এক এক করে সবগুলো খাবার গোগ্রাসে মুখে চালান দিতে লাগলাম, কিন্তু বিপত্তি ঘটল খাবার খাওয়ার পর। খাবারের নেশায় মত্ত হয়ে চরণজোড়ার এক পাটি কোথায় খসে পড়েছে নিজেও জানি না। হুঁশ হতেই দেখলাম জুতো ছাড়া এক পা আপাত মস্তক খইয়ে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আমার দিকে। মাথায় খুন চেপে গেল, 3 বছর আগে 1500 টাকা গুনে গুনে জুতো জোড়া কিনে এনেছিলাম, দিব্যি নতুনের মতনই আছে, এখনো বছর চারেক অনায়াসে পায়ে পড়া যাবে, কিন্তু জুতোর আরেক পাটি গেল কোথায়? কোন আহাম্মক কাজটা করল? খাবার খাওয়া বাদ দিয়ে বউকে খুঁজে তার দিকে রাগান্বিত চোখে তাকালাম। সে কিছুই বুঝল না, গলা খাঁকারি দিয়ে নিচের দিকে ইঙ্গিত করলাম, তারপরও বুঝল না। রাগটা যেন সপ্তম আকাশে ছুঁই ছুঁই করছে। গজগজ করতে করতে বললাম, আমার জুতো। এবার সে তাকালো, তারপর মুখ টিপে হাসতে গিয়েও হাসিটা দমিয়ে রেখে বলল, ও মা, তোমার আরেক পায়ের জুতো কোথায়? দাঁত কড়মড়িয়ে বললাম, আমি জানলে কি আর তোমাকে বলতাম? কোন হতভাগা যেন আমার এক পাটি জুতো চুরি করে নিয়ে পালিয়েছে। কি একটা কেলেঙ্কারি, শ্বশুর বাড়ি এসে এক পা খালি করে ঘুরলে আত্মীয় স্বজনরা কি বলবে? বলবে বিয়ে বাড়িতে এক পা জুতো ছাড়া ঘুরে বেড়াচ্ছে। কি লজ্জা, কি লজ্জা! অতই যখন লজ্জা, তখন খালি পায়ে না ঘুরে আরেক জোড়া কিনে আনলেই তো পারো। কি বলো, এক আধ টাকা নয়, গুনে গুনে 1500 টাকা দোকানদারকে দিয়ে তারপর জুতো জোড়া কিনেছিলাম, মাত্র 3 বছর পায়ে দিয়েছি। 3 বছর কম মনে হয় তোমার কাছে? জুতো জোড়া যে রোজ তোমাকে মনে মনে সাপ সাপান্ত করতো, তা কি বোঝো তুমি? তোমার অত্যাচারের হাত থেকে নিষ্পত্তি পেতেই পালিয়েছে। অবশ্য তোমার মতো কিপটার বোঝার কথাও না, সবখানে কিপটামি না করলে হয় না তোমার? কিপটামি কোথায় করলাম একটু দেখো না খুঁজে, খালি পায়ে বড্ড কাতুকুতু লাগছে। লাগুক, এত মানুষের ভিড়ে এক পাটি জুতোর জন্য ঘুরে বেড়ানোর চাইতে আরেক জোড়া নতুন কিনে আনা ঢের ভালো। যাও গিয়ে কিনে নিয়ে আসো। অনেক অনুনয় করাতে বউ রাজি হলো, দুজনেই কিছুক্ষণ খুঁজলাম, কিন্তু না, হতভাগা জুতো কোথায় গিয়ে মুখ লুকিয়ে বসে আছে কে জানে। এদিকের বিয়েতে আসা অতিথিরা অনেকেই আমার এক পাটি জুতো দেখে মুখ টিপে হাসাহাসি শুরু করে দিয়েছে। অনেকে তো লজ্জা সরম ভুলে জিজ্ঞাসাও করে ফেলেছে, আমার আরেক পা খালি থাকার কারণ কি? কি লজ্জা, কি লজ্জা! এইসব প্রশ্নের উত্তর কি মুখে বলা যায়? শেষমেশ জুতোর মায়া সাঙ্গ করে আরেক জোড়া জুতো কেনার সিদ্ধান্ত নিলাম। তবে চোরকে এত সহজে কোনো অর্থ খরচ ছাড়াই আমার দামি জুতো তার চরণে পড়তে দেওয়ার মতো বোকাও নই আমি। যাওয়ার সময় বগল দাবা করে এক পাটি জুতো নিয়ে গেলাম সঙ্গে করে। তারপর ব্রিজের উপর এসে জুতোর মায়া চিরতরে ত্যাগ করে ছুঁড়ে মারলাম নদীর বুকে। কষ্টে জর্জরিত মন নিয়ে নতুন জুতো পায়ে পড়ে বাড়ি ঢোকা মাত্রই স্ত্রী ছুটে এসে বলল, ওগো, তোমার জুতো পেয়েছি, খাবারের ওখানে টেবিলের নিচে পড়েছিল। স্ত্রীর মুখে জুতো খুঁজে পাওয়ার খবর শুনে খুশি হওয়ার পরিবর্তে ইচ্ছা করল হাত পা ছুঁড়ে কাঁদতে। মুখটা কাঁচুমাচু করে বললাম, হতভাগা, জুতোটা মিলল তো মিলল, নতুন জোড়া কেনার পরই মিলল। বউ গদগদ মুখে করে বলল, তাতে কি হয়েছে, দুজোড়ায় পায়ে দেবে।
কিভাবে দেব? হ্যাঁ, এক পাটি হারিয়ে নতুন জোড়া কিনতে যাওয়ার সময় ব্রিজের নিচে পুরানো জুতোর পাটিটা যে ফেলে এসেছি, এতক্ষণে স্রোতের ঠেলায় কোন দরিয়ায় গিয়ে ভিড়েছে উপরওয়ালাই ভালো জানেন। বউ মিটমিট করে হাসতে হাসতে বলল, কষ্ট পেও না গো, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। আমি মুখ ফুলিয়ে অভিমানের স্বরে বললাম, ঘোড়া ডিম করেন, অযথা আমার এতগুলো টাকা জলে গেল।